বর্তমানে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের অবস্থা কুকুরের থেকেও খারাপ। তারা কুকুরের থেকেও খারাপ পরিস্থিতি তাদের তৈরি হয়েছে। বিজেপির বড় বড় নেতাদেরকে বিজেপির বড় বড় নেতারা পাত্তা দেয় না, বিজেপির নেতাদেরকে বিজেপি কর্মীরা লাথ মারে। সেই সব ফটো এবং বিজেপি নেতাদের বিরুদ্ধেই সব বড় বড় প্ল্যাকার্ড লাগাচ্ছে বিজেপির কর্মীরা। যারা একসময় বিজেপিকে ভুল করে ভোট দিয়েছিল, তারা আজকে বিজেপির বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে প্ল্যাকার্ড লাগাচ্ছে, বিজেপি নেতাদেরকে পচা নেতা বলছে, বিজেপি নেতাদেরকে গাদ্দার বলছে। এমনকি ট্রেনের কামরায় দেখা গেল বিজেপি নেতার নাম লিখে বলছে এই বিজেপি নেতা প্রচুর টাকা কেলেঙ্কারি করেছে, একে অ্যারেস্ট করা উচিত। এইরকম লিখছে বিজেপির কর্মীরা, বিজেপির ভোটাররা, ভক্তরা, যারা একসময় বিজেপি বিজেপি করতো, তারাই আজকে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। বেসুরোদের বিরুদ্ধে পোস্টার, বেসুরোদের জালি বলে কটাক্ষ করে পোস্টার পড়েছে। গত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি যে যারা বেসুরো তারা নিজেদের মধ্যে বৈঠক করেন এবং সেই বৈঠকের বিষয়টি নিয়েই বিজেপি কর্মীদের একাংশই পোস্টার দিয়েছে বলে অভিযোগ। আমি সরাসরি কথা বলব প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সৌরজ্যোতি, আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে বিজেপির মধ্যে বেশ কয়েকজন নেতা তারা বেসুরো গাইছেন এবং তাদের বিরুদ্ধে এবার পোস্টার পড়ছে এবং সেই পোস্টারে একাধিক চাঞ্চল্যকর শব্দও লেখা হচ্ছে। সব মিলিয়ে বিজেপি নেতৃত্ব তারা এই বিষয়টা কিভাবে দেখছে? দেখো, এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব এই ঘটনা নিয়ে তারা কোনো রকম বিবৃতি দেননি। তার আগে আমি জানিয়ে রাখি, পোর্ট গেস্ট হাউসে, এক্সাইডের পোর্ট গেস্ট হাউসে বিজেপির বিক্ষুব্ধ শিবিরের বৈঠক আজকে, এবং সেই বৈঠকেই দলের প্রতি যে বিপরীতমুখী অবস্থান তারা দীর্ঘ সময় ধরে দেখিয়ে আসছেন তার একটা রফা সূত্র বের হবে, তারা নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। ঠিক তার আগেই আমি ছবিটা তোমায় দেখাই, পোর্ট গেস্ট হাউসের সামনে এই ধরনের পোস্টারে কিন্তু ছেয়ে গিয়েছে, সাবধান, বিজেপিকে শেষ করে নিজেদের গোছানোর উদ্যোগ চলবে না, বা তৃণমূলের এজেন্ট পচা বিজেপি নেতারা সাবধান। বিশেষত আজকের বৈঠকে যারা উপস্থিত হয়েছেন, তুমি নিশ্চয়ই জানো শান্তনু ঠাকুর, বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার বাড়িতে দীর্ঘ সময় বৈঠক হয়েছে। যেই বৈঠকে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেতৃত্ব হাজির ছিলেন, এবং যেই আভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়েছিল রাজ্য কমিটি ঘোষণা করার পরে, তারা জানিয়েছিলেন যে মতুয়া স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যায় মতুয়া প্রতিনিধি না দিলে, রাজ্য কমিটির অবিলম্বে সংশোধন না করলে পরবর্তী ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে তারা দিল্লি নেতৃত্বের কাছে পৌঁছাবেন। এবং তার মধ্যেই বিচ্ছিন্ন বহু বৈঠকের পর আজকে কলকাতা পোর্ট গেস্ট হাউসে তাদের বৈঠক, এবং সেই বৈঠকের আগে তুমি দেখেছো কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন একে একে জয়প্রকাশ মজুমদার। ডাউন বনগা লোকালের কামরায় রাজ্য বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার ঘিরে বিতর্ক, অস্বস্তিতে গেরুয়া শিবির। গতকাল রাতে বারাসাতের হৃদয়পুর স্টেশনে শিয়ালদাগামী বনগা লোকালের কামরায় রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তীর নামে পোস্টার দেখা যায়। পোস্টারে প্রতারণা ও গরু পাচারের অভিযোগ তুলে বিজেপি নেতাকে অপসারণের দাবি জানানো হয়েছে। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রর দাবি, নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। শাসক দলের প্রতিক্রিয়া এখনো